সংঘবদ্ধ ছিনতাই চক্রের চুপড়া মাটি 16 সদস্য গ্রেপ্তার। তারা ল্যাপটপ, মোবাইল, মোটরসাইকেল সহ আমরা উদ্ধার করেছি। এটা আমরা প্রায়শই যে কমপ্লেনগুলি পেয়ে থাকি, থানায় জিডি অথবা মামলা হয়ে থাকে, যে মানুষের কাছ থেকে রাস্তায় অথবা বাসে অথবা তাদের নিজস্ব প্রাইভেট কার থেকে দামি মোবাইলটা নিয়ে যায় ছৌ মারা পার্টি। অর্থাৎ এদেরকে আবার আরেকটা নাম হলো ছিনতাইকারী, কেউ বলে ছৌ মারা পার্টি। এই ছৌ মারা পার্টি এগুলি নিয়ে যাওয়ার কারণে প্রায়শই ঢাকা শহরে আপনারাও শুনছেন, আমরাও খবর পাচ্ছি যে আমরা এগুলির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। মাঝে মাঝে আমরা মোবাইলটা উদ্ধার করতে পেরেছি, অনেক সময় পারি না। এর কারণটা হচ্ছে যে আমরা প্রায়শই ঢাকা শহরের বিভিন্ন জায়গা যে তাদেরকে ধরার ফলে এই 16 জন ছিনতাইকারীকে ধরার পরে যে তথ্যটা আমরা পেয়েছি সেটি হচ্ছে তারা এটা প্রতিদিনই এই কাজটি করে থাকেন, চারটি ভাগে ভাগ হয়ে। একটি ভাগ হচ্ছে ছিনতাইকারী ছৌ মারা পার্টি, তারা ট্রেন থেকে, ট্রেনের জানালা থেকে, বাসের জানালা থেকে অথবা তাদের প্রাইভেট কারে বসে তারা যখন কথা বলেন জানালার পাশে বসে, তখন তাদেরকে টান্দা মোবাইলটা নিয়ে যাচ্ছে, ব্যাগটা নিয়ে যাচ্ছে অথবা গলা থেকে স্বর্ণের চেইনটা নিয়ে যাচ্ছে, অথবা কোনো গলির পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন মোবাইল হাতে কথা বলতে বলতে আপনার মোবাইলটা নিয়ে গেছে, ব্যাগটা বা চিন্তায় করে। এই পার্টির আমরা 16 জনকে ধরার পরে তারা যে কথাটা স্বীকার করেছে যে এগুলি ছিনতাইকারী 16 জনের মধ্যে 13 জনই ছিনতাই করে। এদের কাজটি হচ্ছে তারা বেশিরভাগই মাদকাসক্ত এবং তাদের দলনেতা হচ্ছে মহাজন, মহাজন বলে দলনেতা বলে। এই মহাজন এই ব্যাগগুলি বা এই চেইনগুলি এবং মোবাইলগুলি কিনে নেয়, তারা কিনে নিয়ে কম দামে কিনে নিয়ে টাকাটা ওই ছিনতাইকারী যারা মাদকাসক্ত তাদেরকে মাদকাসক্ত জিনিস কেনার জন্য অথবা তাদের ফ্যামিলি চলার জন্য তার টাকাটা দিয়ে দেয়। এবং এরা এই দলনেতা বা মহাজন এই মোবাইলগুলি নিয়ে এসে বা স্বর্ণের চেইনটা নিয়ে এসে এটা টঙ্গী সহ বিভিন্ন এলাকাগুলিতে যেগুলিতে চোরাই মালটা কিনে ওই জায়গায় এসে এটা বিক্রি করে দিচ্ছে। ওরা ওই মোবাইলগুলি দামি মোবাইলগুলি পাওয়ার পরপরই তারা এই মোবাইলগুলিকে একদম ভেঙে ফেলে, তারা ক্যামেরাটা আলাদা করে ফেলে, যত ডিভাইস সম্পূর্ণ আলাদা করে ফেলে এবং মনিটরিংটা আলাদা করে ফেলে এবং যত ক্যামেরা মনিটরিং যা আছে এগুলি আলাদা করে বিভিন্ন জায়গাগুলি বিক্রি করে দেয়। যার ফলে আমরা যে জিডিগুলি পাই বা কমপ্লেনগুলি পাই সে কারণ অথবা এগুলি তারা ভালো মোবাইল হলে তারা দেশের বাইরে পাচার করে দেয় এবং তারা আইএমইউ নাম্বারটাও তারা পরিবর্তন করে ফেলে দোকানদার। এই দোকানদার যারা আইএমইউ নাম্বারটা পরিবর্তন করে বা এই মোবাইলটা ভেঙে বিভিন্ন জোড়া জোড়া ভেঙে বিক্রি করে এটা কাজ করে 2-3 জন, আর মহাজন আছে 2-3 জন, তারা মোবাইলটা কিনে নেয় বা স্বর্ণের চেইনটা কিনে নেয়, আর ছিনতাই করে হলো 12-13 জন। এই কাজগুলি তারা ঢাকা শহরে করে আসছে এবং আমরা অনেককে ধরতে পেরেছি, আবার জেলখানার থেকে একজন চলে যায়। এই মহাজনরা করে কি ওই যে ছিনতাইকারীদের ধরার পরে তাদের ফ্যামিলিকে টাকা চালায় এবং তাদেরকে আবার উকিল ধরে আবার তারা জেলখানা থেকে তারা মুক্তি করে নিয়ে আসে এবং তারা 16 থেকে 17টা রুটে তারা এই কাজটি করে থাকেন, বিশেষ করে টঙ্গী স্টেশন থেকে শুরু করে টঙ্গী বাজার শুরু করে এবং মহাকালী পর্যন্ত তারা এই কাজটা প্রায়ই করে থাকেন এবং তারা 16টি স্পটে তারা বসে থাকেন, উৎপেতে বসে থাকেন এই কাজটি করার জন্য। এবং যার কারণে আমরা অনেকাংশেই আমরা এই মোবাইলগুলি উদ্ধার করতে পারি না এবং আমরা প্রায় আমরা অনেক সময় যেটা বলতাম যেটা আসলে তারা অনেক দিন ইউজ করে না, তারা আসলে তা না, তারা মোবাইলগুলি ভেঙে ভেঙে গুলি করে। যাই হোক, আমরা তারা সকল অনেকে স্বীকার করেছেন তারা এই কাজটি করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের যে এই যে মানে যে বৈশ্বিক পরিস্থিতির কারণে এবং এই মহাজনরা তারা যেন ভালো পথে না আসছে মানে ভালো না হয় সেগুলো তারাও তাদেরকে মাদকাসক্ত কিনে দেয়, কিনে দেওয়ার পরে তারা মাদকাসক্ত এগুলি মানে এই করে তারপরে তারা কিন্তু এই কাজটি ছিনতাইয়ের মতো কাজগুলি করে। এখন এটা আসলে একদিকে যারা আমাদের যে ছিনতাইকারী যারা রয়েছে এর মধ্যে 16 জনের মধ্যে প্রায় 12 জনই মাদকাসক্ত, এটা আমাদেরও আমাদের বা সমাজ কল্যাণ মন্ত্রণ আমরা সকলে মিলেমিশে তাদের যদি আসলে আমরা যদি ভর্তি করে দিই তাদেরকে রিহ্যাব সেন্টারগুলিতে তাহলে একটা তাদের ভালো করার পথ, না হতো বা তারা আবার জেলে যাবে, এই মহাজনরা আবার তাদেরকে জেলখানা থেকে মুক্তি করে নিয়ে আসবে। তা আমার কথা হলো এই মহাজনদেরকে আমরা গ্রেপ্তার করেছি যারা এই কাজটি করে। এই মহাজন আমরা 2 জন ধরেছি অথবা ছিনতাইকারী আমরা 15 জন ধরেছি সেটা বড় কথা না, আমাদের আমাদের রুটে যেতে হয় তাহলে আমাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
আজকে দেখেন এরা এদের প্রায় আমরা যেটা তাদের কাছ থেকে তথ্য পেয়েছি তাদের প্রায় 100 লোক প্রতিদিন বের হয় এবং মহাজনরা তাদেরকে টার্গেট করে দেন যে তোমাদের তিনটা মোবাইল যেভাবে ছিনতাই করতে হবে তাহলে প্রতিদিন এই ঢাকা শহরে 300 মোবাইল ছিনতাই হচ্ছে এবং ঢাকার আশেপাশের এলাকাগুলিতে কারণ রোড তো তাদের টঙ্গী স্টেশন পর্যন্ত এদিকে নারায়ণগঞ্জ এদিকে সাভার এই যে রোডগুলির কারণে তারা প্রতিদিন কারো না কারো আমরা খবর পাবেন মোবাইল ছিনতাই হচ্ছে এবং তাদের টার্গেট থাকে তিনটা এইভাবে এই টার্গেট মোবাইলগুলি চুরি করে অথবা তারা গলার স্বর্ণের চেইনগুলি ছিনতাই করে তারা মহাজনদের কাছে বিক্রি করছে মহাজনরা এগুলি কম দামে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে এটা আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যারা ছিনতাইকারী তাদেরকে ধরে এনে শাস্তির আওতায় আনতে তো হবেই পাশাপাশি তাদেরকে রিহ্যাব সেন্টারে দিয়ে তাদেরকে অন্তত ভালো করার উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে।